একটানা নিম্নচাপে বৃষ্টি জলমগ্ন দুই মেদিনীপুর বীরভূম হুগলির একাংশ ডিভিসির ছড়া জলে নিম্ন দামোদর উপত্যকায় প্লাবন আশঙ্কা নীরা সফেদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মীরা সফেদ জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন অবান্য একই সঙ্গে চন্দ্রকোনা ঘাটাল ইলামবাজার লাভপুর আরামবাগ এবং আমতার ছবি দেখছেন জলমগ্ন পরিস্থিতি বিভিন্ন জায়গায় প্লাবিত নিম্ন দামোদর অববাহিকার একাধিক গ্রাম বাড়ি দোকানপাট চাষের জমি রাস্তাঘাট সবকিছু জলমগ্ন দুর্গাপুর ব্যারেজ লাগোয়া বাঁকুড়ার গ্রামগুলোতে পরিদর্শনে গিয়ে ডিভিসিকে আক্রমণও করেছেন মন্ত্রী মলয় ঘটক উদয়নারায়ণপুরের ছবি দেখছেন ভয়াবহ বন্যা পরিস্থিতি জলে ভাসছে কুর্চি শিবপুর কানুপাট মনসুকা এলাকা প্রায় ১৬ থেকে ১৮টি গ্রাম জলের তলায় কংসাবতী নদীর বাঁধ ভেঙেছে প্লাবিত দেবরা দাসপুরের বিস্তীর্ণ এলাকা বিভিন্ন জায়গায় গতকাল রাত থেকে জল ঢুকতে শুরু করেছে ঘাটালে পরিস্থিতি ভয়াবহ নৌকো নিয়ে চলছে যাতায়াত গ্রামের বাসিন্দারা জলবন্দী হয়ে পড়েছেন এভাবেই জল পেরিয়ে চলছে যাতায়াত চরম দুর্ভোগের শিকার এখানকার মানুষ বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে লাভপুরের ছবি রেখেছে আপনাদের সামনে নিত্যানন্দপুর সমিতিপাড়া পাণ্ডেপাড়া একাধিক জায়গায় এভাবে জলমগ্ন কোথাও কোথাও কোমর সমান জল এভাবে ভেলায় করে যাতায়াত করতে হচ্ছে বেশ কিছু মানুষকে রিলিফ সেন্টারে আনা হয়েছে বন্যা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ লাগোয়া বাঁকুড়ার গ্রামগুলো জলের তলায় প্রতিবারই পুজোর মুখে ডিভিসির জলে বন্যা পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ করেছেন মন্ত্রী মলয় ঘটক